الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام شرد سبابتي حضرات علماء كرام এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার নিজের একটা অবস্থা আগে আপনাদেরকে বলতে হয়, সেটা হলো আজকে আমার শারীরিক অবস্থা ভালো নয়। আপনাদের এখানে আসার আগে ডাক্তারের কাছে গিয়েছি, যথেষ্ট পরিমাণ ঔষধপত্র সাথে নিয়েছি, পথে পথে চলি আর ওষুধ খাই, এই জন্য আমি কতক্ষণ কথা বলতে পারি বলা যায় না। যতক্ষণই আল্লাহ তৌফিক দেন কথা বলার, আপনারা যেন সময়টাকে মূল্যায়ন করে ধৈর্যের সাথে কথাগুলি শোনার চেষ্টা করে। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার, আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। এর অর্থ হল মানব দানবকে আমি আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ বানাইছেন আর কোনো কাজের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলি যথারীতি মেনে চলার নামই আল্লাহর ইবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ একটা ইবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা রাখা একটা ইবাদত।
হজ করার বিধান দিয়েছেন, তাই হজ একটা ইবাদত। আল্লাহর একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, পেশাব পায়খানা করার নাম তো ইবাদত নয়, খাওয়া দাওয়া করার নাম তো ইবাদত নয়, কৃষিকাজ করা, ব্যবসা বাণিজ্য করা, চাকুরি বাকুরি করা, এগুলির নাম তো ইবাদত নয়, তাহলে এগুলি আমরা করি কেন? এই প্রশ্নের মীমাংসাটা আগে পরিষ্কার হলে পরে পরবর্তী কথাগুলি বুঝতে আপনাদের সহজ। এবং বিষয়টা আমি একটি সহজ উদাহরণের মাধ্যমে বলতে চাই। আপনাদের এই বিশাল সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য না আরো কোনো উদ্দেশ্য আছে? ওয়াজের জন্য। মাইকের নাম তো ওয়াজ নয়, মাইক কেন? বাতির নাম তো ওয়াজ নয়, বাতি কেন? সামিয়ানার নাম তো ওয়াজ নয়, সামিয়ানা কেন? মঞ্চের নাম তো ওয়াজ নয়, মঞ্চ কেন? সবগুলি প্রশ্নের একটি মাত্র জবাব, ওয়াজের সুবিধার জন্য। ওয়াজের সুবিধার জন্য। ওয়াজ যদি হয় মাইকের খরচেও ওয়াজের সব, বাতির খরচেও ওয়াজের সব, প্যান্ডালের খরচেও ওয়াজের সব, মঞ্চের খরচেও ওয়াজের সব। কিন্তু এই সব আয়োজন করার পরে যদি ওয়াজ না হয় তাহলে প্রশ্ন আসবে কিনা, এতগুলি আয়োজন কেন করেছিলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। খাই কেন? ইবাদতের সুবিধার জন্য। ঘুমাই কেন? ইবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করি কেন? ইবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে 24 ঘন্টার জন্য খানা বন্ধ করে দেখুন, ইবাদত করতে কেমন সুবিধা হয়। বুঝে না আসলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ করে দেখুন, ইবাদত করতে কেমন সুবিধা হয়। তাইলে খাওয়ার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন না ইবাদতের সুবিধার জন্য খাই? পেশাব পায়খানা করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন না ইবাদতের সুবিধার জন্য করি? কাজেই এইগুলি হইল আনুষঙ্গিক বিষয়, এইগুলি আমাদের জীবনের আসল কাজ নয়। মানুষের জীবনের একমাত্র আসল কাজ হইল আল্লাহর ইবাদত করা। কেউ যদি ইবাদতটা ঠিক মতো করে তাহলে তার সংসারের সকল কাজেও ইবাদতের সওয়াব পায়। আর যদি ইবাদত না করে সংসারের সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। খাইলা কেন তুমি? খাওয়ার জন্য তো তোমারে মানুষ বানাইছি না, তোমার থেকে তো বলদে বেশি খাইতে পারে। তুমি ঘুমাইলা কেন? ঘুমানোর জন্য তো তোমাকে মানুষ বানাইছি না, তোমার থেকে তো গাধা বেশি ঘুমাইতে পারে। তুমি বাচ্চা জন্ম দিলা কেন? বাচ্চা জন্ম দেওয়ার জন্য তো তোমারে মানুষ বানাইছি না, তোমার থেকে তো কুকুরে বেশি বাচ্চা জন্ম দিতে পারে। এই কাজগুলির জন্য কুকুর, শৃগাল, বিড়াল, বলদ, গাধা যথেষ্ট, এইগুলির জন্য মানুষের দরকার নাই। মানুষ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। যেটা বলদও পারে না, শৃগালও পারে না, বিড়ালও পারে না, কুকুরেও পারে না,
একমাত্র মানুষ পারে আল্লাহর ইবাদত করতে। আর যদি কেউ ইবাদত ঠিক মতে করে তাহলে তার সংসারের সকল কাজেই ইবাদতের সওয়াব হয়। দু একটা উদাহরণ শুনেন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, এশার নামাজ পড়লো, আল্লাহর ইবাদত করলো, জামাতের সাথে পড়লো, নবীর তরিকা মতে করলো, ঘুমাইল সংসারের কাজে, রাসূল বলেন এশার নামাজ যদি জামাতের সাথে পড়ে ঘুমায় অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার যদি ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজও জামাতের সাথে পড়ে বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইল, ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি এশার পর থেকে ফজর পর্যন্ত যত ঘুম ঘুমাইল সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। কোন কাজে কিসের সওয়াব? সংসারের কাজে ইবাদতের সওয়াব। কোন সময় ইবাদত যদি ঠিক থাকে, ইবাদত ঠিক থাকলে সংসারের কাজেও ইবাদতের সওয়াব, ইবাদত না করলে সংসারের কাজগুলি করলা কেন কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। এই ইবাদতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ বেলার নামাজ। ইবাদতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ বেলার নামাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল হাশরের বিচারে সর্বপ্রথম নামাজের আমল সম্পর্কে বান্দার হিসাব হবে। যত আমল আছে বান্দার জীবনে এর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কেউ যদি নামাজের হিসাবে খালাস পাইতে পারে, আল্লাহ রাসূল বলেন বাকি সবগুলি হিসাবে সে খালাস পাবে। কেউ যদি নামাজের হিসাবে খালাস পায় না, রাসূল বলেন বাকি কোনো হিসাবেই সে খালাস পাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যখন কোনো বান্দার নামাজের হিসাব শুরু হবে, শুরু হলে পরে যদি দেখা যায় এক বান্দা নিয়মিত নামাজ পড়েছিল, অগত্যা কোনোদিন কোনো এক বেলার নামাজ কোনো কারণবশত পড়তে পারেনি, তাহলে ত্রুটি মুক্ত হইল হিসাব না ত্রুটি পাওয়া গেল? এই ধরনের ত্রুটি যখন কোনো বান্দার নামাজের হিসাবে ধরা পড়বে তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা তার আমল নামায় কোনো সুন্নত নামাজ নফল নামাজ আছে কিনা দেখো, যার কোনো দিনের ফরজ নামাজ অগত্যা কোনো কারণে সময় মতে পড়তে পারলো না, তার ব্যাপারে আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করবেন তার আমল নামায় সুন্নত নামাজ নফল নামাজ আছে কিনা দেখো। ফিরিস্তারা বলবেন আছে, তখন আল্লাহ বলবেন তার আমল নামার থেকে 70 রাকাত সুন্নত নফল নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিয়া দাও। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, অগত্যা কোনো বেলার ফরজ নামাজ যদি আমি টাইমলি পড়তে না পারি তাহলে 1-1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণের জন্য কিয়ামতের হিসাবে আমার কি পরিমাণ সুন্নত নফল নামাজের দরকার হবে? 70 রাকাত। তাহলে 1 রাকাত ফরজ নামাজ কাজা হয় না কমপক্ষে 2 রাকাত? কমপক্ষে 2 রাকাত। অগত্যা একদিন ফজরের সময় আপনার ঘুম ভাঙল না,
এদিন ফজরের দুই রাকাত নামাজ আপনি টাইমলি পড়তে পারলেন না, রাসূলের দেওয়া হিসাব বুঝে থাকলে বলেন তো একদিনের ফজরের দুই রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণের জন্য আপনার আমল নামায় কত রাকাত সুন্নত নামাজ থাকার দরকার হবে? 140। আজকে বুঝলেন কিনা, পাঁচ বেলার নামাজের মধ্যে ফরজ নামাজের পরিমাণের থেকে সুন্নত নামাজের পরিমাণ বেশি কেন? না বুঝলেন না, ফরজ নামাজের পরিমাণ থেকে সুন্নত নামাজের পরিমাণ বেশি কেন? কারণ এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিতে 70 রাকাত সুন্নত নামাজের দরকার হবে। তাহলে অতিরিক্ত সুন্নত নামাজগুলি আল্লাহ নবীর মাধ্যমে উম্মতের জন্য সুন্নত করে দিয়েছেন একটা সুপরিকল্পিতভাবে। আল্লাহ জানেন আমার বান্দা অগত্যা কোনোদিন কোনো বেলার ফরজ নামাজ সময় মতে নাও পড়তে পারে, এই যার ক্ষতিপূরণ যেন সুন্নত নামাজের দ্বারা আদায় হয়ে যায়। এখন আমি যদি মাসের পর মাস, বছরের পর বছর ফরজ নামাজগুলি না পড়ি, তাহলে সারা জিন্দেগির সুন্নতের দ্বারা ক্ষতিপূরণ হবে হবে না? আমার কথা বুঝে থাকলে বলেন তো, আমাদের সমাজে এমন মুসলমান আছে কি না যারা মাসের পর মাস, বছরের পর বছর পাঁচ বেলার ফরজ নামাজ পড়ে না? ক্ষতিপূরণ কি দিয়া দিব? ক্ষতিপূরণ দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন যে নামাজের হিসাবে ধরা খাইব, সে সবগুলি হিসাবে ধরা খাইব, যে নামাজের হিসাবে খালাস পাইব সবগুলি হিসাবে সে খালাস পাইব। নামাজ হইল সমস্ত এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত, নামাজ হইল সমস্ত এবাদতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবাদত। এই নামাজের মধ্যেই বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবহেলা, বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ কোরআনের আয়াতেও বলেছেন শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে তারাই নামাজি হতে পারে। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ। এই আয়াতে আল্লাহ বলেন নামাজ পড়া বড় কষ্টকর, কিন্তু শেষ বিচারের হিসাবের ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য নামাজ মোটেই কষ্ট নয়। তাহলে যারা নামাজ পড়ে না এরার অন্তরে শেষ বিচারের ভয় আছে? ভয় নয়। এই ধরনের সম্মেলন কেন? এই ধরনের সম্মেলন হলো শেষ বিচারের ভয় অন্তরে ঢুকাইবার জন্য। ইসলামী সম্মেলনে আসলেন, ওয়াজ মাহফিলে আসলেন, তফসির মাহফিলে আসলেন, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আপনাদেরকে শেষ বিচারের হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করলেন, সেই ভয় যদি আপনার অন্তরে ঢুকে তাহলে আপনি বাড়িতে গিয়া নিজের মনের আগ্রহে, নিজের উৎসাহেই নিজে এবাদত বন্দেগীগুলি ঠিক মতো করতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এক হাদিসে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও আমার প্রিয় সাহাবি, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? সাহাবি বলেন আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন জেনে রাখো, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল
বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই বান্দার কাছে আল্লাহর পাওনা। আল্লাহর সাথে শরীকদার বানাইয়া ইবাদত করবে না লা শরীক জেনে, লা শরীক জেনে আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই হলো বান্দার কাছে আল্লাহর পাওনা। কিন্তু দুনিয়ার যত মানুষ আল্লাহকে বিশ্বাস করে এদের অধিকাংশরা আল্লাহর সাথে শরীকদার বানাইয়া বিশ্বাস করে। আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা বিশ্বাস করে আল্লাহ আছেন এদের অধিকাংশরা মুশরিক, আর যারা বিশ্বাস করে আল্লাহ নাই এরা মুশরিক নয়, এরা নাস্তিক। যারা বিশ্বাস করে আল্লাহ নাই তারা কি? নাস্তিক। আর যারা বিশ্বাস করে আল্লাহ আছেন এদের বেশিরভাগ মুশরিক। তাইলে মুমিন কারা? যারা বিশ্বাস করে আল্লাহ আছেন লা শরীক তারা হইল মুমিন। যারা বিশ্বাস করে আল্লাহ আছেন লা শরীক তারা হইল মুমিন। বহু মানুষে আল্লাহকে বিশ্বাস করে শরীকদার বানাইয়া কিভাবে আল্লাহর সাথে শরীকদার কিভাবে বানায়? আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যাদেরকে সমাজে জানে এরা মুসলমান, কিন্তু এরা আল্লাহর সাথে শরীকদার বানাইয়া মুসলমান। এই সমস্ত শিরিকের আলোচনা করলে রাইত ফাইয়া যাইব কিন্তু আলোচনা শেষ হবে না। এক দুইটা উদাহরণ আপনাদের শুনাই। আমাদের সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহরে বিশ্বাস করে শরীকদার বানাইয়া লা শরীক জানিয়া বিশ্বাস করে না। কেউ আল্লাহর সাথে শরীকদার বানায় পীরকে, মাজারকে, কবরকে। পীরের কাছে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া সন্তান চায়, কবরে গিয়া সন্তান চায়। বুঝে থাকলে বলুন তো, সন্তান দেওয়ার মালিক পীর, কবর, মাজার না? একমাত্র আল্লাহ সন্তান দেওয়ার মালিক, একমাত্র আল্লাহ হায়াত দেওয়ার মালিক, একমাত্র আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক, একমাত্র কাজেই আল্লাহর কাছে সন্তান না চাইয়া, আল্লাহর কাছে সুখ শান্তি না চাইয়া, আল্লাহর কাছে ধন সম্পদ না চাইয়া, পীরের কাছে, কবরের কাছে, মাজারের কাছে চাইলে এই পীরকে, এই কবরকে, এই মাজারকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা হলো। এরা আল্লাহ বিশ্বাস করে লা শরীক না শরীকদার বানাইয়া? শরীকদার। কারে কারে শরীকদার বানাইল? পীর আউলিয়া, পীর আউলিয়ারে আল্লাহর শরীকদার বানাই। এক থেকে একদম অগ্রসর হইয়া আমাদের সমাজের আরেক দল দাবিদার মুসলমান নবী রসুলকে আল্লাহর শরীকদার বানায়। কেউ ওলিয়া ওলিয়ারে আল্লাহর শরীকদার বানায়, কেউ নবী রসুলরে আল্লাহর শরীকদার বানায়। সহি বুখারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, তোমরা আমাকে মর্যাদা দেওয়ার নামে এইভাবে আল্লাহর শরীকদার বানাইও না। তাহলে রাসূল কি বলে গেছেন? খ্রিস্টানেরা তাদের নবীরে আল্লাহর শরীকদার বানাইছিল অপমান করতে গিয়া,
না মর্যাদা দেওয়ার নামে। খ্রিস্টানেরা যেভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, সাবধান আমার উম্মত মুসলমানেরা, তোমরা আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইও। আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমান নামে পরিচিত মানুষ এমন আছে যারা আমাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানায়। এক দুইটা উদাহরণ শুনেন। পবিত্র কোরআনের সূরা নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে গায়েব কতজনে জানে? কে তিনি? কিন্তু আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা আমাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে বলে নবীও গায়েব জানে। কারে কার সাথে শরীকদার বানাইল? নবীরে আল্লাহর সাথে শরীকদার বানাইল কোন বেলায়? গায়েব জানার বেলায়। এটা গায়েব জানা নবীর গুণ না, গায়েব জানা আল্লাহর গুণ। নবীর গুণ যদি মানুষকে বুঝাইতে চাও তাহলে আগে নিজে শিখো। জানার ব্যাপারে আমাদের নবীর আলাদা গুণ আছে, এলেমের ব্যাপারে আমাদের নবীর আলাদা গুণ আছে, ওইটা শিখো। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে আসছিল আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষকে আল্লাহ যে পরিমাণ এলেম দান করেছেন তাদের সকলের সমান এলেম আল্লাহ আমাকে দান করেছেন। এটা কার গুণ? সমস্ত জগৎবাসীর সমান এলেম কার আছে? রাসূলের আছে। সমস্ত জগৎবাসীর যে পরিমাণ এলেম একা রাসূলকে আল্লাহ দিয়েছেন সেই পরিমাণ এলেম, এই গুণটা কার? রাসূলের। আর এলমে গায়েব রাসূলের নয়, এটা একমাত্র আল্লাহ। তোমার একটা কিছু অত নবীর অত ভালোবাসা দেখাইয়া আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দিতা? নবীর আলাদা গুণ আছে জানো না? তাহলে নবীরে আলিমুল গায়ব কয় অপমান করার নামে না মর্যাদার নামে? কইয়া নবীরে আল্লাহর শরীকদার বানায়। এরপরে দেখুন কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নই। আল্লাহ কোথাও অনুপস্থিত না, বুঝে থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, সবখানে আছেন, সব কিছু দেখেন। এইটার এই মুসলমানের পরিভাষায় হাজির নাজির কয়, সবখানে আছেন যিনি, সব কিছু দেখেন যিনি, তারে কি কয়? হাজির নাজির কয়। বুঝে থাকলে বলুন তো, হাজির নাজির কজন? কে তিনি? কিন্তু নবীরে মর্যাদা দিতে গিয়া কয় নবী হাজির নাজির। আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়ুলকুনা আফলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সমাজের লোকেরা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন,
যদি আপনি হাজির নাজির হইতেন, ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, ঘটনা নিজেই দেখতেন, যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য ঘটনাটা আপনাকে আমার জানাইতে হইল। নবীরে আল্লাহ হাজির নাজির কইছেন না হাজির নাজির না কইছেন? তাহলে নবীরে আল্লাহ বলছেন আপনি হাজির নাজির না, আল্লাহ নিজেকে হাজির নাজির বলে ঘোষণা দিছেন। এমত অবস্থায় নবীরে হাজির নাজির কইলে কারে কার শরীক বানাইল? নবীরে আল্লাহর শরীক বানাইল। মূল ঘটনার দিকে ফিরে যান। রাসূল একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি জানো কি বন্দার কাছে আল্লাহর কি পাওনা আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা? সাহাবী বলেন, আমি জানি না, আপনি শিক্ষা দিন। রাসূল বলেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল, বন্দা আল্লাহর সাথে শরীকদার বানাইয়া তার ইবাদত করবে। আল্লাহ শরীক জানে না, বন্দা আল্লাহরে না শরীক জানে না তার ইবাদত করবে, এই ইবাদতটা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছেও বন্দার একটা পাওনা আছে, এটা হইল জান্নাত। আল্লাহর কাছে বন্দার পাওনাটা কি? জান্নাত। এরপরে রাসূল বলেন, যেই বন্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহও সেই বন্দার পাওনা দিয়া দিবে। অর্থাৎ যেই বন্দা লা শরীক জানে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সেই বন্দাকে জান্নাত দান করে দেবে। একবার রসুলের দরবারে একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়ে হাজির হইল। হাজির হইয়া জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রসুল, বলুন তো একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বন্দার এই পরিমাণ দয়া মায়া করে কিনা? রসুল বলেন, একটা মেয়ে লোকে তার কুলের শিশুদের যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বন্দারে এর চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। রাসূলের কথায় কি বুঝলেন? মেয়ে লোকে তার শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বন্দারে এই পরিমাণই না বহু গুণ বেশি? তখন মেয়ে লোক তাই কয়, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কোনো মেয়ে লোকে তার কুলের শিশুরে নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো তার বহু বন্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। কাজে আমারে বুঝাই এখন কে কারে বেশি দয়া মায়া করে? এই প্রশ্নটা সহজ না কঠিন? কোন মেয়ে লোকে নিজের কুলের শিশুদের নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো তার বহু বন্দাকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন। তাইলে আল্লাহ তার বন্দারে মায়া বেশি করলো না মেয়ে লোকে তার শিশুরে মায়া বেশি করলো? আমার তো বুঝে আসে না। এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ সেজদার মধ্যে থেকে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করলেন, আল্লাহর কাছ থেকে মেয়ে লোকের প্রশ্নের জবাব সংগ্রহ করিয়া সেজদার থেকে মাথা উঠাইয়া মেয়ে লোকটারে কইলেন, আমি যে কইছি একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে, আমার কথা ঠিক আছে? তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কারে কয়। যে আল্লাহর ইবাদত বন্দেগি করে তারে আল্লাহর বান্দা কয়। এমন একটা বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। যারা আল্লাহর ইবাদত বন্দেগি করে না, এরা আসলেই আল্লাহর বান্দা না, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছে। তাহলে পরিষ্কার হয়ে গেল, জাহান্নাম কাদের জন্য আর জান্নাত কাদের জন্য? যে ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন, সেই ইবাদত যারা করে জান্নাত তাদের জন্য। যেই ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন, সেই ইবাদত যারা করে না জাহান্নাম তাদের জন্য। এতক্ষণে আমি আপনাদের একটা কথা বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। আরেকটা কথা কয়েক মিনিটে আপনারা বুঝানোর চেষ্টা করি, আমার কথা শেষ করতে চাই। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, নবী রাসূল পাঠাইছেন কিসের জন্য? এই প্রশ্নের জবাব হইল, নবী রাসূল পাঠাইছেন ইবাদতের নিয়ম
শিক্ষা দেওয়ার জন্য। নবী রাসূল পাঠাইছেন ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা করতে বলেন তা করো, রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন তা ছাড়ো। তাহলে আমরা এবাদত হিসাবে কোন কাজ করব, কোন কাজ করব না, এবাদত কোন নিয়মে করব, কোন নিয়মে করব না, সেটা আমাদের রুচি অভিরুচির উপর নির্ভরশীল না রাসূল শিক্ষা দেওয়া না দেওয়ার উপর নির্ভরশীল? রাসূল শিক্ষা দেওয়া না দেওয়ার উপর নির্ভরশীল। রাসূল যা শিক্ষা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা শিক্ষা দেননি তা বর্জন করো। এই কারণে রাসূলের শিক্ষা দেওয়া নিয়মে যদি বান্দা ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। মন গড়া যুক্তি দিয়া যদি কেউ ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরার সৃষ্টি করার উদ্দেশ্য আমাদেরকে আল্লাহর ইবাদত করা, নবী ভাটানির উদ্দেশ্য আমাদের মন গড়া যুক্তি মতো ইবাদত করা, নবীর তরিকা মতো। এর এক দুইটা উদাহরণ দেই দেখুন। পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আজান দেওয়া নবীর তরিকা, পাঁচ বেলার নামাজের জামাতের জন্য একামত দেওয়া নবীর তরিকা, জুম্মার নামাজের জামাতের জন্য আজান দেওয়া একামত দেওয়া নবীর তরিকা, ঈদের নামাজের জামাতের জন্য আজান দেওয়াও নবীর তরিকায় নাই, একামত দেওয়াও নাই। এখন যদি কেউ বলে পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আজান দিতে পারলাম, একামত দিতে পারলাম, জুমার নামাজের জামাতের জন্য আজান দিতে পারলাম, একামত দিতে পারলাম, ঈদের নামাজের জামাতের জন্য আজান একামত দিলে দোষ কি? এই দোষ কি বেদাতীদের প্রশ্ন, আর আপনাদের জবাব হইল বেদাত। ঈদের নামাজে আজান দিলে আজান হবে বেদাত, ঈদের নামাজে একামত দিলে একামত হবে বেদাত, জানাজার নামাজে আজান একামত তো নাই, রুকু সেজদাও নাই, জানাজার নামাজে কি নাই? রুকু সেজদাও নাই। এখন যদি কেউ বলে পাঁচ বেলার নামাজে, জুমার নামাজে, ঈদের নামাজে রুকু সেজদা দিলাম, জানাজার নামাজে রুকু সেজদা দিলে দোষ কি? জবাব হইল দোষ একটাই, বেদাত। তাহলে কোন জিনিসের নাম বেদাত? ধর্মের কাম নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে করার নাম বেদাত। এজন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাম মন গড়া যুক্তি দিয়া কইরো না, করলেই বেদাত হবে। বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। এখানে যেমন কিছু মন গড়া যুক্তি দিলে দিয়া ধর্মের কাজ করলে বেদাত হয়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে আরো কিছু মন গড়া যুক্তি শুরু হয়েছে। কি কয়? বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিবস পালন করতে পারি, বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিবস পালন করতে পারি, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মদিবস পালন করলে দোষ কি? তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঙ্গবন্ধুর পদ্ধতিতে মর্যাদা দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খালেদা জিয়ার পদ্ধতিতে মর্যাদা দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ? না, নবীর মর্যাদার পদ্ধতি আলাদা, নবীর মর্যাদার পদ্ধতি আলাদা। নবীর মর্যাদার পদ্ধতিটা কি? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নত তরিকারে মহব্বতের সাথে গ্রহণ করলো, সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি আমার সুন্নত তরিকারে মহব্বতের সাথে গ্রহণ করলো না, সে আমার লোক নয়। তাইলে নবীরে মর্যাদা দেওয়ার পদ্ধতি হলো নবীর তরিকা পালন করা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মতো আল্লাহর গোলামি করা, এবাদত বন্দেগী করা, এটা হইল নবীকে মর্যাদা দেওয়ার পদ্ধতি। যারা মন গড়া মতো আল্লাহর এবাদত বন্দেগী করে নবীর তরিকা বারদারে না, মন গড়া যুক্তিকেই প্রাধান্য দেয়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হাউদি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي। এই লম্বা হাদিসে রাসূল বলেন হাশরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যে জিন্দা হইয়া দাঁড়াইবে, বিশ্বাস আছে নি আপনারা? এমন পিপাসা নিয়া দাঁড়াইবে, এমন পিপাসু অবস্থায় প্রতিটি মানুষ হাসরের মাঠে দাঁড়াইবে যে এই পিপাসার প্রবলতার কারণে মনে করবে সাত সমুদ্রের পানি পান করলেও আমার পিপাসা দূর হবে না। এইরকম কলিজা ফাটা পিপাসা নিয়া মানুষগুলি হাসরের মাঠে দাঁড়াইবে। রাসূল বলেন তখন আমার উম্মতেরা যেন এইরকম পিপাসু অবস্থায় হাসরের মাঠে দাঁড়ায় থাকতে না হয়, এজন্য আল্লাহ আমাকে একটা ঝরনা দান করেছে, এটার নাম হাউজে কাউসার। রাসূল বলেন হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতকে যেন হাসরের মাঠে পিপাসা নিবারণ করাইতে পারি, এই জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসারের বিবরণ দিয়া রাসূল বলেন এই কুয়ার পানির রং দুধের চেয়ে বেশি সাদা, এই কুয়ার পানির মজা মধুর চেয়ে বেশি মিষ্ট, এই কুয়ার পানির গুণ এক বিন্দু পানি যে ব্যক্তি পান করবে অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না। রাসূল বলেন সেই হাউজে কাউসার নামক কুয়া আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে, আমার উম্মত যেন পিপাসু অবস্থায় দাঁড়াইয়া থাকতে না পারে তাদেরকে পান করাইবার জন্য। রাসূল আরো বলেন হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাইবার জন্য আল্লাহ কি পরিমাণ পিয়ালা মোতায়েন করে দিয়েছেন। রাসূল বলেন আসমানে যে পরিমাণ তারকা স্থাপন করেছেন, আসমানে কটা তারা আছে গন্যা যদি শেষ করতে পারেন তাহলে হাউজে কাউসারের কটা পিয়ালা আছে গন্যা শেষ করতে পারবে? আসমানের তারা যদি গন্যা শেষ করতে না পারেন তাহলে হাউজে কাউসারের পিয়ালাও কোনোদিন গন্যা শেষ করা যাবে না। রাসূল বলেন তোমরা কেউ যদি আমার আগে যাও হাউজে কাউসারের কাছে তাহলে গিয়া তো আমার ফাইতা না, না ভাইয়া তোমার মনটা নিরাশ হবে, এইভাবে আমার কোনো উম্মতের অন্তর যেন নিরাশ না হয় এই জন্য তোমরা কেউ যাইতে পারবে না আমার আগে হাউজে কাউসারের কাছে, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসার, এরপরে আমার উম্মতেরা দলে দলে হাউজে কাউসারের পাশে আমার কাছে যাইতে থাকবে, আর আমি আসমানের তারার সমান অগণিত পিয়ালার দ্বারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। সেই সময় আমার উম্মতের বহুদল এমনও যাবে আমার কাছে যারা আমাকে চিনবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব, এরা আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু
এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে পান করাইতে দিলেন না কেন, বাধার সৃষ্টি করে দিলেন কেন? আল্লাহ তখন বলবেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত দল যারা আপনার তরিকা পছন্দ করে না, মন গড়া তরিকা মতো জীবনযাপন করে। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবী বানাইছেন মন গড়া মতো করার জন্য, না নবীর তরিকা মতো, এরা নবীর তরিকা মতে না কইরা মন গড়া মতো করে। তখন রাসূল বলেন, আমি তখন তাদেরকে বলবো, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা আমার তরিকা বাদ দিয়া দিল, তোমাদের জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। তাহলে নবীর হাউজে কাউসারের পানি কার নসিব হবে? যারা মন গড়া যুক্তি দিয়া ইবাদত করে না নবীর তরিকা মতে করে। মন গড়া যুক্তি দিয়া যারা ইবাদত করে, এদের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে এরা মুখের ভাষায় কয় না, কাজে কর্মে বুঝাইতে চায় যে এই বিষয়টা নবী বুঝে না আমি বুঝি। এদের মতো নবীর দরবারের চরম বেয়াদব জগতের আর কেউ হতে পারে না। এক দুইটা উদাহরণ দিয়া কথা শেষ করি। পাঁচ বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পর নবীর তরিকা মতো বিশেষ শর্ত সাপেক্ষে মুনাজাত আছে। জানাজার নামাজের সালাম ফিরাবার পর নবীর তরিকায় মুনাজাত নাই। এখন যদি কেউ জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করে, মুখে কয় না, কাজের দ্বারা বুঝাইতে চায় যে জানাজার পরে মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী এ জানে না এই জন্য নবী এ করছে না, আমি জানি এই জন্য আমি করি। এইরকম উদাহরণ দিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা মন গড়া যুক্তি দিয়া ইবাদত করে, এদের মতো নবীর দরবারের চরম বেয়াদব জগতে আর কেউ নাই। ঠিক তেমনি ভাবে আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। যে আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়ে, হে বুঝাইতে চায় যে আজানের আগে দুরুদ পড়লে যে সওয়াব আছে, এটা নবী জানে না এই জন্য নবী শিখাইছে না, আমি জানি এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা বেদাত করে এরা হইল নবীর দরবারের চরম বেয়াদ্দ। তাই হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে, একশত শহীদের সব পাবে। এতক্ষণে আমি আপনাদেরকে দুইটা কথা বোঝানোর চেষ্টা করছি। একটা হইল আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আরেকটা হইল নবী রাসূল পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, তরিকা শিক্ষা দেওয়ার জন্য। কাজেই যারা আল্লাহর ইবাদত করবে নবীর তরিকা মতে, এদের সংসারের সকল কাজের দ্বারা ইবাদতের সওয়াব হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর তরিকা মতো আল্লাহর ইবাদত কইরা সংসারের সকল কাজের দ্বারাও ইবাদতের সওয়াব হাসিল করার তৌফিক দান করুন।